দেখো এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা পুরসভার সামনে, তোমাকে দেখিয়ে দেব যে এই মুহূর্তে কলকাতা পুরসভা কিন্তু প্রায় একটা দুর্গে পরিণত করা হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ যে এই যে কলকাতা পুরসভার গেট, সেই গেটও কিন্তু পুরোপুরি খোলা হচ্ছে না, সেখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে। যারা যারা ভেতরে ঢুকছেন তাদের আই কার্ড চেক করে ভেতরে ঢোকানো হচ্ছে, এবং ধরো একটা গাড়ি ঢুকলো বা একটা গাড়ি বেরিয়ে গেল এবং তার পরপরই কিন্তু এই গেট বন্ধ করে রাখা হচ্ছে। অন্যদিকে তোমাকে দেখিয়ে দেবো যে সামনের দিকে তুমি দেখতেই পাচ্ছ যে এই জায়গাটা কলকাতা পুরসভার সামনেটা কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে, কোনো গাড়ি এই জায়গাটা দিয়ে যাতায়াত করতে পারে না। অন্যান্য দিন কি হয়, অন্যান্য দিন এই জায়গা দিয়ে কিন্তু সাধারণ গাড়ি যেতে পারে, অর্থাৎ কলকাতা পুরসভার সামনে দিয়ে যেতে পারে। আজকে দেখো এক্ষুনি গেটটা কিন্তু বন্ধ করে দেওয়া হলো এবং এখানে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং আই কার্ড ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সামনে দেখতে পাচ্ছ যে ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেড দিয়ে কিন্তু কোনো যানবাহনকে আজকে ঢুকতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ এই জোনটাকে কিন্তু একটা খুব কড়া নিরাপত্তার মধ্যে মুড়ে ফেলা হয়েছে। অন্যদিকে যে রুটটা আমরা জানতে পাচ্ছি যে হিন্দ সিনেমার সামনে, অর্থাৎ সুবোধ মল্লিক স্কোয়ারে বিজেপির কর্মীরা জড়ো হবেন, সেখানে যেরকম থাকছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, তারা সবাই থাকছেন, অগ্নিমিত্রা পাল, তারা থাকার কথা রয়েছেন। এবং সেখান থেকে মিছিলটা কিন্তু আমরা যেটা জানি যে মিছিলটা ওয়েলিংটন হয়ে রফি আহমেদ হয়ে এসএন ব্যানার্জি হয়ে এই পুরসভার দিকে আসার চেষ্টা করবে, অন্তত এটাই পুলিশ সূত্রে এখন অবধি খবর রয়েছে যে মিছিলটা হচ্ছে তোমার এইরকমভাবেই আসবে হিন্দ সিনেমার সামনে থেকে বা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ওয়েলিংটন হয়ে, সেটা কিন্তু রফি আহমেদ হয়ে এসএন ব্যানার্জি হয়ে মিছিলটা আসার কথা রয়েছে। এবং পুলিশ অ্যারেঞ্জমেন্টের বিষয়ে তোমাকে যদি আরেকবার বলি তাহলে হচ্ছে যে এখানে কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা দায়িত্বে থাকছেন। এখানে যেরকম দুজন অ্যাডিশনাল সিপি র্যাঙ্কের অফিসার তারা থাকবেন, সেই সঙ্গে তিনজন জয়েন্ট সিপি র্যাঙ্কের অফিসার থাকবেন, দশজন ডিসি র্যাঙ্কের অফিসার তারা বিভিন্ন জায়গায় থাকবেন। এখানে দেখতে পাচ্ছ যে কলকাতা পুরসভার সামনে এলিটের সামনেটা তোমাকে দেখাবো যে এলিটের সামনেটাতেও কিন্তু ব্যারিকেড করা হয়েছে, অর্থাৎ কলকাতা পুরসভার আশপাশের রাস্তাগুলো এখান দিয়ে কিন্তু সমস্ত গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, পুলিশ প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছে। এবং যেরকমভাবে জানা যাচ্ছে যে সুবোধ মল্লিক স্কোয়ারেও একইভাবে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হবে। সুতরাং হচ্ছে যে এই যে মিছিল, সেই মিছিলে কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। অন্যদিকে আমরা দেখেছি যে পুর প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষও তিনি বলেছেন যে এই ধরনের মিছিল করা উচিত নয় এই সময়। এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে দিলীপ ঘোষের বক্তব্য হচ্ছে তারা এই ধরনের মানুষের স্বার্থেই এই কর্মসূচি নিয়েছেন। অন্যদিকে আমরা দেখেছি যে অর্জুন সিং তিনি কিন্তু বলেছেন যে তারা তাদের কর্মসূচি পালন করবেনই, সেটা কিভাবে সেটা দেখতে হবে। এখন হচ্ছে যে অনেকগুলো সম্ভাবনা চলে আসছে যে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে যে রুট দিয়েছে সেই রুটে আদৌ বিজেপি যাওয়ার চেষ্টা করবে কিনা। অন্যান্য দিকে হচ্ছে যে কেউ কলকাতা কর্পোরেশনের দিকে আলাদাভাবে চলে আসার চেষ্টা করবেন কিনা, এই প্রত্যেকটা ভাবনা চিন্তা পুলিশকে মাথায় রাখতে হচ্ছে। বিধানসভা নির্বাচনের বিজেপির এই ফলাফলের পরে তাদের এই প্রথম হচ্ছে একটা বড় কর্মসূচি তারা নিয়েছেন। তাদের বক্তব্য যে ভ্যাকসিনে দুর্নীতি হয়েছে এবং তারই প্রতিবাদে তারা এদিনকে কিন্তু কলকাতা পুরসভায় অভিযান করছেন, এবং যে অভিযানের কিন্তু অন্যতম মুখ হচ্ছেন দিলীপ ঘোষের পাশাপাশি শুভেন্দু অধিকারীও, আজকে শুভেন্দু অধিকারীও থাকবেন এবং তারা এই মিছিল করছেন। সুতরাং তারাও জানিয়ে দিয়েছেন তারা তাদের জায়গায় অনড় আছেন, তারা মিছিল করবেনই। পুলিশ জানিয়ে দিয়েছে যে মহামারী আইনে তাদের এই মিছিল করার অনুমতি দেওয়া হবে না, এবং সেই অনুযায়ী সুবোধ মল্লিক স্কোয়ারে যেরকমভাবে প্রচুর পুলিশ মোতায়েন করা হচ্ছে সেরকমভাবে ওয়াটার ক্যানন বা জল কামান সেটার ব্যবস্থা রাখা হচ্ছে। সেরকমভাবেই কিন্তু যেটা দেখা যাচ্ছে কলকাতা পুরসভার আশপাশেও যাতে কেউ না আসতে পারে তার ব্যবস্থা করা হয়েছে, পুরো কলকাতা পুরসভার আশপাশের রাস্তা ঘিরে ফেলা হয়েছে। সব মিলিয়ে কিন্তু উত্তেজনা একটা রয়েছে, এবং একটার সময় এই মিছিল শুরু হওয়ার কথা জমায়েত হওয়ার পরে, এখন সেই মিছিল যদি শুরু হয় তাহলে পুলিশের ভূমিকা কী হবে, কোথায় পুলিশ বাধা দেবে এবং সেই জায়গা থেকে পরিস্থিতি কী হবে তার উপর কিন্তু নজর থাকছে। সব মিলিয়ে মিছিল করবে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, আর অন্যদিকে পুলিশের পক্ষ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এই মিছিল এই পরিস্থিতিতে কোনোভাবেই করতে দেওয়া হবে না। সুতরাং সেইটাকে ঘিরে কিন্তু এই ভ্যাকসিন কাণ্ড নিয়ে ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে কলকাতা পুরসভা চত্বরে। ধন্যবাদ অর্ণব। ভ্যাকসিন দুর্নীতি নিয়ে সাধারণ মানুষের সমস্যা তুলে ধরতে শান্তিপূর্ণ অভিযান হবে, পুলিশ বাধা দিলে তার পরিণাম ভুগতে হবে। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে বিজেপির পুরসভা অভিযানে পুলিশ অনুমতি না মেলায় এমনটাই হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। মানুষের ক্ষোভ, মানুষের অসন্তোষ, সেটাকে তুলে ধরাটাই বিরোধী পক্ষের কাজ, সেই জন্য আমরা এখানে আন্দোলনের মানে জন্য ঘোষণা করেছি। শান্তিপূর্বক
প্রতীকী আন্দোলন হবে? পারমিশন দরকার নেই আন্দোলন করার জন্য, আন্দোলন যাতে ঠিকঠাক হয় সে জন্য পুলিশকে ইনফরমেশন দেওয়া হয়েছে, শান্তিপূর্ণভাবে আন্দোলন হোক এটা দেখার দায়িত্ব পুলিশের। পুলিশের কাজ পুলিশ করবে, আর যদি পুলিশ চায় বেশি বাড়াবাড়ি হোক, আইন শৃঙ্খলা অবনতি হোক, তো তারা অনেক কিছু করতে পারে, তার পরিণামটা ওদেরকে ভুগতে হবে।